হ্যালো বন্ধুগণ, কেমন আছেন সবাই? আজকে আমি একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলাপ করব, আর সেটি হচ্ছে স্যামসাং মোবাইলের ডাটা সেটিং। দেখা গেছে আপনি চায়না যে কোনো জায়গায় গেছে, স্যামপনি, মাইক্রোম্যাক্স, উইনম্যাক্স, এরকম এভরিথিং যা আছে সবগুলোতে আপনি যে কোনো সিম ঢুকিয়ে ডাটা কানেকশন করলেই ডাটা অটো সেটিং হয়ে যায়, কিন্তু স্যামসাং মোবাইলে এরকম হয় না। তো এর সলিউশন কী, আজ আপনাদের এটাই দেখাবো। তো শুরু করে দিই আমি আমার আজকের টিউটোরিয়াল। তো দেখুন, এটা আমার ফোন, এটা একটা স্যামসাং মোবাইল। তো এই যে আমি এখান থেকে ডাটা অন করছি, ভিতর থেকে করি, যাতে বোঝা যায়। মোবাইল নেটওয়ার্কে গেলাম, তো এই যে মোবাইল ডাটা অন করলাম, এখানে দেখতে পাচ্ছেন আমার ডাটা শো হচ্ছে না। মোবাইল ডাটা কিন্তু অন, কিন্তু ডাটা শো হচ্ছে না। এর কারণ কি? এর কারণ স্যামসাংয়ে ডাটা সেটিং দেওয়া নেই। তো এটা কি করে সেটিং দেওয়া যায়, তো প্রথম থেকে দেখাচ্ছি কি করে সেটিং দিবেন। চলে গেলেন হোম পেজে, তো আপনি আপনার সেটিংয়ে যান। আবারও সেটিংয়ে যাওয়ার পরে এখানে পাবেন মোর অপশন। এই যে মোর অপশনে গেলাম আমি, তো মোবাইল নেটওয়ার্কে গিয়ে ডাটা অন করা আছে। এটা ইচ্ছা করলে অন রাখতেও পারেন, বন্ধও করতে পারেন, সম্পূর্ণ আপনার ইচ্ছা। তো আমি বন্ধ করে দিলাম, তো অ্যাকসেপ্ট পয়েন্ট নেমে গেলাম। তো এখানে দেখবেন প্লাস একটি চিহ্ন আছে। তো প্লাস চিহ্নতে আপনি ক্লিক করলে এখানে আসবে নেম। তো নেমটা যদি আমি বাংলা ইংলিশ ইউজ করি, তো আমি বিএল ইন্টারনেট লিখছি, ওকে করলাম। তো এপিএন নেমে সেম বিএল ইন্টারনেট, ওকে। ইউজার নেম বিএল ইন্টারনেট, ওকে। এখন প্রশ্ন হলো, এটা বাংলাদেশ সিমের জন্য, এখন প্রশ্ন হলো যে আপনি জিপি সিম চালাচ্ছেন, তো জিপি সিম চালাতে হলে আপনি জিপি ইন্টারনেট দেবেন, রবি সিম চালালে আপনি রবি ইন্টারনেট দেবেন। আপনি যে সিম ইউজ করছেন, বাংলাদেশ 6টা কোম্পানি যেটা যে সিম ইউজ করছেন তার নাম দিয়ে শুধু ইন্টারনেট লিখে, এই যে এখানে দেখতে পাচ্ছেন আমি দিয়েছি সেভ, এই যে সেভ করে দিবেন। সেভ করে দেওয়ার পরে আপনার এরকম ইন্টারফেসটা আসবে। তো বিএল ইন্টারনেটে ক্লিক করে সেভ বেরিয়ে আসুন। তো বেরিয়ে আসার সাথে দেখতে পারবেন, এই যে বেরিয়ে আসুন, মোবাইল ডাটা অন করুন। তো অন করার সাথে সাথে দেখবেন আপনার এই যে দেখছেন এস প্লাস চলে আসছে। তো অনেক ক্ষেত্রে দেখা যায় আসে না, যদি না আসে তাহলে আপনি আপনার সেটটা রিস্টার দিবেন। রিস্টার দেওয়ার সাথে সাথে অবশ্যই এটা 100% কার্যকরী, এটা চলে আসবে। তো বন্ধুরা, আশা করি আমার আজকের টিউটোরিয়াল আপনাদের কাজে আসবে, যারা পারেন না তারা দেখে নেবেন, সেটিংটা অবশ্যই কাজের। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।